হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা প্রোডাক্ট এনেছি যারা হার্টের অসুখ যাদের মধ্যে আছে, যাদের হার্ট দুর্বল, যাদের কোলেস্ট্রল বেড়ে গেছে, যাদের হার্টের বিভিন্ন সমস্যা, প্রেশার বেড়ে গেছে, তাদের জন্য এই প্রোডাক্টটি খুব ভালো একটি প্রোডাক্ট। এটা হার্বাল এবং আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট যার নাম হচ্ছে হার্ট এক্সপি। আসুন দেখে নিই এই প্রোডাক্টটার মধ্যে কী কী আছে এবং এই প্রোডাক্টটা কীভাবে ইউজ করতে হয় এবং তার কী কী উপকারিতা আছে। আমি এর মধ্যে এতগুলো প্রোডাক্ট আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 রকমের এতে হার্বাল প্রোডাক্টের মধ্যে মিশ্রিত আছে, মিশ্রিত করে একটি জুস তৈরি করা হয়েছে। আচ্ছা, এর মধ্যে কী কী আছে, আমি কিছু কিছু প্রোডাক্টের এর মধ্যে যে মিশ্রণগুলো আছে এর মধ্যে কিছু কিছু জিনিস আমি তোমাদের সামনে আলোচনা করছি এর উপকারিতা। প্রথম হচ্ছে গুগলু হচ্ছে এক ধরনের আঠা, মানে গাছের আটা গুগলু। আচ্ছা, এটা খেলে কি হয়, এটা থাকলে এটা কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড কম করে, ফাইটোস্টেরল থাকে এর মধ্যে, প্রচুর পরিমাণে ফাইটোস্টেরল থাকে যা কোলেস্ট্রল কমায়, থাইরয়েড ঠিক করে, লিভার ঠিক করে এবং ওয়েট লস করতে সাহায্য করে এই গুগলু। আচ্ছা, এরপরে কী আছে, অর্জুন গাছের ছাল দেওয়া আছে এরকম 60 মিলিগ্রাম। অর্জুন গাছের ছাল কী উপকারে লাগে, হার্টের পাওয়ার বাড়াতে সাহায্য করে, ব্লাড ফ্লো বাড়ায় এবং হার্টের যে ব্লকেজ থাকে সেই ব্লকেজকে আটকাতে সাহায্য করে। কারণ যদি হার্টের ব্লকেজ থাকে, অর্জুন গাছের ছাল তার ব্লকেজকে কমাতে সাহায্য করে এবং হার্ট অ্যাটাকের চান্স কম করে। তারপর আছে পুষ্করমূল, এটা একটি গাছের রুট, মানে হচ্ছে শেকড়। আচ্ছা, পুষ্করমূলের শেকড় কী কাজে লাগে, পুষ্করমূলের শেকড় কাজে লাগে কোলেস্ট্রল কম করে, বাতের দোষকে কমাতে সাহায্য করে এবং কাফের দোষ এবং বাতের দোষ কমাতে সাহায্য করে, মিটিয়ে দেয়, ফুসফুসের সমস্ত সমস্যা দূর করে এবং ফুসফুসকে সুস্থ রাখে এই পুষ্পক মূল। তারপরে কী আছে, দালচিনি হচ্ছে এক ধরনের গাছের ছাল। আমরা সবাই জানি দালচিনি আমাদের কী উপকার করে, দালচিনির মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, বিভিন্ন মিনারেলস আছে, হজমে সাহায্য করে, অ্যাসিডিটি কম করে, এতে গ্লুকোথাইরন থাকে যা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এবং লিপিডকে কম করে হার্টকে সুস্থ রাখে এই দালচিনি। আর কি আছে, গোখরু হচ্ছে এক ধরনের ফল। আচ্ছা, গোখরু আমাদের কী কাজে লাগে, গোখরু হচ্ছে খিদে বাড়ায়, কিডনির সমস্ত সমস্যা, যদি কারো হার্টের সমস্যার সাথে সাথে কিডনির সমস্যা থাকে সেটাও সুস্থ হয়ে ঠিক হয়ে যাবে এবং গোখরু কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে। ক্রিয়েটিনিন লেভেল যদি বেড়ে যায়, ক্রিয়েটিনিন লেভেল, তাহলে তা কমাতে সাহায্য করে গোখরু। নার্ভাস সিস্টেমকে ঠিক রাখে, নার্ভের কোনো সমস্যা থাকলে গোখরু যদি রেগুলার আপনি খেতে থাকেন তাহলে গোখরুর ফলে নার্ভাস সিস্টেম ঠিক থাকে এবং আপনাকে একটা সারাদিন একটা এনার্জি থাকে, আপনাকে একটা সারাদিন একটা এনার্জি দেবে এই গোখরু। আর হচ্ছে কালি মির্চ বা কালো লঙ্কা, এটাও একটা ফ্রুট। এটা কী করে, এটির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এর ফলে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে বেড়ে যাবে, গ্যাস হবে না, পেটের সমস্যা দূর হবে এবং তার সঙ্গে দাঁতের সমস্যাও দূর হবে এই কালি মির্চ। এতগুলো উপকার করে। আর আছে লেহসুন মানে রসুন। রসুন খেলে কী হয়, ব্লাড প্রেশার কম করতে সাহায্য করে রসুন, ব্লাড প্রেশার কম করতে সাহায্য করে এই রসুন, সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে রসুন। আর হচ্ছে লিভার থেকে টক্সিন বের করে লিভারকে ঠিক রাখে এই রসুন। রসুন যদি আমরা রেগুলার খান তাহলে আমরা ব্লাড প্রেশার ঠিক থাকবে, সুগার নিয়ন্ত্রণ থাকবে এবং লিভার ঠিক থাকবে। তো এই যে প্রোডাক্টটা, এটা এতগুলো প্রোডাক্টের মধ্যে তৈরি দিয়ে এই জুসটা তৈরি করা আছে, তো এটা যদি আপনি রেগুলার খান, আপনার হার্টের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা, প্রেশারের সমস্যা, কিডনির সমস্যা, সুগারের সমস্যা সব কিছু কন্ট্রোলে এসে যাবে এবং ঠিক হয়ে যাবে। এটি খাবার নিয়ম হচ্ছে 10-15 ml দিনে 3 বার খেতে হবে খাবার আগে।
এর নাম হচ্ছে হার্ট এক্সপি, হেল্প টু ইম্প্রুভ কার্ডিয়াক ফাংশন, ব্লাড সার্কুলেশন রেগুলেট, ব্লাড সার্কুলেশন ঠিক করবে এবং মেটাবলিজম পাওয়ারকে বাড়িয়ে দেবে। 11খানা ন্যাচারাল হার্ব দিয়ে তৈরি এটা, এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট। আচ্ছা দেখাই এটার মধ্যে কী আছে। এই যে প্রোডাক্টটা দেখুন, হার্ট এক্সপি, আমি তো বলবো যারা রেগুলার হাতে হার্টের ওষুধ খান, যারা প্রেশারের ওষুধ খান, যারা অ্যাট্রোভাস্টাটিন, রোসুভাস্টাটিন এইসব ওষুধগুলো খান, 10, 20, 40 যারা খান, তারা সেই ওষুধের পাশাপাশি হার্ট এক্সপিকে রেগুলার হিসেবে সেবন করুন। আপনাদের হার্টের অসুখ অনেকটা 90% কমে যাবে। যারা অ্যাট্রোভা 40 খাচ্ছেন, রোসুভাস 40 খাচ্ছেন, আমি তারা যদি হার্ট এক্সপি তার খাবারের সাথে সাথে খেতে থাকেন, সেবন করতে থাকেন, সে 40 পাওয়ার কমে 10 পাওয়ারে আসতে পারে, 10 পাওয়ার কমে 5 পাওয়ারে আসতে পারে, বা পরবর্তীকালে ওষুধ আপনার বন্ধ হয়ে যেতে পারে। একটু খাবারকে নিয়ন্ত্রণ করবেন, তার সঙ্গে এই ধরনের জুস যদি খেয়ে, জুস যদি রেগুলার সেবন করতে পারেন, আপনার অনেক উপকার লাগবে, উপকার থাকবে। হার্ট অ্যাটাকের চান্স আপনার 90% কমে যাবে, আপনার হার্টের ব্লকেজ খুলে যাবে, আপনার অনেক উপকারে আসবে। আরও বিশদ কি জানতে চাইলে আমাকে ফলো করে রাখুন, ধন্যবাদ। পারলে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।